স্মার্ট মার্কেটার্স, আমরা সবসময় বলি যে তোমাকে কোনো বিষয়ে সফল হতে হলে বা ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে একটা বা দুইটা বিষয়ের প্রতি আসলে এক্সপার্ট হওয়া দরকার, স্পেশালাইজড হওয়া দরকার, দেন বাকিগুলো তো তোমার অ্যাভারেজ নলেজ থাকা দরকার। এটা আসলে কেন? বা আমাকে অনেকেই বলে যে ভাই আমি তো ফুল ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে চাই, না হলে তো কিছু করা যাবে না, তারা হয়তো বুঝে না। বা কেন আসলে আমাদের করা দরকার, একটা গল্প বলি তাহলে ভালো লাগবে, মানে বুঝতে পারবে আর কি। একবার একটা শিয়াল আর একটা বিড়াল সে একটা বনের মধ্যে বসে আছে। তো শিয়াল বলতেছে বিড়ালকে যে ভাইগনা, যদি এখন একটা বাঘ আসে তাহলে তুমি নিজেকে কীভাবে সেভ করবে? তো বিড়াল বলতেছে যে আমি এত কিছু জানি না, একটা রুলস জানি বা একটা নিয়ম জানি বা একটা কায়দা কানুন জানি যেটা আমি করবো। শিয়াল তো সবসময় পণ্ডিত, সে একটু ভাব নিয়ে কইল আমি 101টা সিস্টেম জানি বা রুলস জানি বা জানি, আমি যে কোনো একটা ইমপ্লিমেন্ট করে চলে যাব, আমি নিজেকে সেভ করে ফেলবো বা বেঁচে যাবো। ঠিক এই গল্প করতে করতে এক সময় একটা চলে আসলো, একটা বাঘ চলে আসলো। তো বিড়াল একটা নিয়মে জানে, সে সুন্দর করে একটা লাফ দিয়ে গাছের একদম ডগায় যায়, বসে থাকবে। বাঘ এবার এই শিয়াল এবার চিন্তা করতেছে 101টা সে কোনটা ইমপ্লিমেন্ট করবে। এরকম করতে করতে তারা বাঘে এসে ধরে ফেললো। ঠিক আছে, সো আমরা যারা হচ্ছে যে মনে করি যে অনেক কিছু শিখবো জানবো, ওই দিন শেষে শিয়ালের মতো অবস্থা হবে আর কি। ঠিক আছে, এই জন্য ফ্রিল্যান্সিংয়ে আপনি যে কোনো একটা বা দুইটা বিষয়ের উপর এক্সপার্ট হন, বাকিগুলোতে একটা অ্যাভারেজ নলেজ রাখেন, তাহলেই দেখবেন আপনি সাকসেস হবেন আর কি। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।